আমরা ঠিকই প্রতিমাসে আমরা ডিস বিল দিতে পারি প্রতি মাসে ওয়াইফাই বিল দিতে পারি প্রতি মাসে বিদ্যুৎ বিল দিতে পারি আমার বাংলাদেশের বেশিরভাগ জায়গায় পঞ্চাশ থেকে একশত টাকা বেতন ইমামের একশত টাকা বেতন দিতে পারি না ছয় মাস এক বছর বাকি আপনি মুসলমান দাবি করেন আপনি মুসলমান নামের কলম কমিয়া হাদিসে আসছে খয় রুকুম মাংতে আল্লামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ নিজে শিখে অপরকে শিক্ষা দেয় ইমাম আবুহানিভা আহমাতুল্লাহ ওনার সন্তান যখন মাদ্রাসা থেকে বাড়িতে বলতেছে আব্বা আজকে আমার উস্তাদ আমাকে আলহামদুলিল্লাহ সুরাটা শিক্ষা দিয়েছে সুরা শিক্ষা দিয়েছে ইমাম সাথে সাথে এই সন্তানকে নিয়ে আবার উস্তাদের কাছে গেলেন পকেট থেকে পাঁচ শতদীর হাম বের করে বলতেছে হুজুর আপনাকে হা দিয়ে দিলাম হুজুর বলতেছে আরে আমি তো তেমন কিছু করি নাই তাহলে এত টাকা এত টাকা দিলেন বলতেছে দেখেন আপনি যা করেছেন এই মুহূর্তে যদি আমার কাছে গোটা পৃথিবী থাকতো গোটা পৃথিবী আমি আপনাকে হাদিয়া দিতাম গোটা পৃথিবী এক পাল্লায় রাখলে আলহামদুলিল্লাহ সমান হবে না আমি আর আপনি আমাদের সন্তানদেরকে প্রতি মাসে তিন হাজার পাঁচ হাজার আট হাজার টাকা ব্যয় করে আমরা বাংলা অঙ্ক ইংরেজি পড়াতে পারি কিন্তু টাকা ব্যয় করে হাজার আমরা আমাদের সন্তানদেরকে সহি শুদ্ধভাবে একজন আলেমকে রেখে সহি শুদ্ধ কোরালের পিছনে ব্যয় করতে পারি না আমরা ঠিকই প্রতিমাসে আমরা ডিস বিল দিতে পারি প্রতিমাসে মাসে ওয়াইফাই বিল দিতে পারি প্রতি বিদ্যুৎ বিল দিতে পারি আমার বাংলাদেশের বেশিরভাগ জায়গায় পঞ্চাশ থেকে এক টাকা বেতন ইমামের একশত টাকা বেতন দিতে পারি না ছয় মাস এক বছর বাকি আপনি মুসলমান দাবি করেন আপনি মুসলমান নামের কল্যাণ কমিয়া